Congress,
আমলে লেটিন বানিয়ে দিয়েছিল আজকে দিনে ভারতীয় জনতা পার্টি সরকারের দিনে তখন দেখুন আমলে বসেছিলেন তখন আমলে প্রিয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তখন আসামের মুসলমান বসেছিলেন তখন মুসলমান সম্প্রদায়ের ভাইয়েরা কত পার্টি ভোট দিয়েছিলেন আর দলগত কত পার্সেন্ট নিয়েছেন চাকরি হয়েছে মুসলিম যুবক যুবতী চাকরি পেয়েছে আজকে করিমগঞ্জ জেলার বাসিন্দা আমি করিমগঞ্জ জেলার সর্বসচিব আমার কাছে আছে জন্য শুনলে কি আপনাদের কথা লাগে না যে আমরা ভোট দেওয়ার সময় সেই কিছু সংকুচিত মুসলমানদের নেতাদের ঘরে আমরা ভোট দিয়ে থাকি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিন্তু সেই সরকার আমাদেরকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের যোগ্যতার ভিত্তিতে সবার জন্য সমভাবে উন্নয়ন করে যাচ্ছে কারণ এখানে হিন্দু হয়ে কিছু নেই মুসলিম হয়ে কিছু নেই ভারতীয় জনতা পার্টির একটাই স্লোগান সেটা হলো সবকা সাথ সবকা বিকাশ বন্ধুগণ আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দের কাছে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা সেনাবাহিনীর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে আমরা এইনি প্রশ্ন করবেন কিভাবে আমরা এই হলাম আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে ভুল করিনি তারপরেও সেই দলের সরকার মুসলমানদের যেভাবে উন্নয়ন করেছে সেই জন্য আমরা এইনি আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আমরা শুরু করেছি আমরা এবার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃপালাল মালাকে মুসলমান সম্প্রদায়ের পক্ষে যথেষ্ট ভোট দিয়ে আমরা সেই ঋণ পরিশোধ করার সুযোগ করেছি বন্ধুরা আমাদের মুসলিম ধর্মের একটি কথা আছে কারো কাছে ঋণ নিয়ে মৃত্যুবরণ করা ঠিক নয় আমরা বলুন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বিনা পয়সায় সমাহারে চাকরি পাচ্ছে উন্নয়নের জন্য আমরা সমাহারে মর্যাদা পাচ্ছি আজকে কংগ্রেস সরকারের সময়ের কথা বলুন হিন্দু মুসলমানের মধ্যে কিভাবে দাঙ্গা হয়েছিল মূল হত্যাকাণ্ড বলুন সেই কোথায় হাজার হাজার বাঙালিদের মুসলমান মানুষদেরকে হত্যা করেছিল তখন সরকার কাজ ছিল মুসলমানের মধ্যে দাঙ্গা হয়েছিল সেই সমস্ত কথা আজকে আপনাদের বিচার করার সময় সেই সমস্ত কথা আজকে আপনাদের সেই সমস্ত কথা চিন্তা করে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপালাল মহাশয় সেই কৃপালাল মহাশয়ের পক্ষে ভোট দিয়ে দেওয়া নতুন করে ভোট করার আহ্বান জানাতে আমি আমার বক্তব্য শেষ করছি।